আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি, আর তা হলো ডালপুরি। ডালপুরির ভিতরের পুরটা তৈরি করার জন্য আমি এখানে কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন এর মাঝে আমি দিয়ে দেব অল্প কিছু আস্ত জিরা। আপনি চাইলে এই আস্ত জিরাটা নাও দিতে পারেন। জিরাটা যখন একটু ভাজা হবে তখন এর মাঝে আমি দুটো পেঁয়াজ কুচি এবং দু কোয়া রসুন কুচি করে নিয়েছি, তা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো যেভাবে লেগে আছে এইগুলোকেও সাবধানে ছুটিয়ে দিতে হবে, যাতে ছিটে হাতে না আসে। যখনই দেখা যাবে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখনই আমি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং তিনটি শুকনা মরিচ আমি টেলে এখানে গুঁড়া করে নিয়েছি, তা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আমার পেঁয়াজগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি মশারি ডাল। আমি সিদ্ধ করে নিয়েছি, লবণ দিয়ে হাফ কাপ নিয়েছি, এখন সিদ্ধ করার পর আমার এক কাপ হয়েছে, এখন তা আমি দিয়ে দিচ্ছি। আমার ডালের পুরটা দেখুন কতটা ঝরঝরা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে একটি প্লেটে নামিয়ে নেব। এখন আমি ডালপুরির ডোটা তৈরি করার জন্য দেড় কাপ ময়দা নিয়েছি এখানে। এর সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব এক চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে টেস্টটা একটু বাড়ে। আর এখানে দিয়ে দেব দু চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এই সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে, এখন আমি কিছু একটা দিয়ে ঢেকে এটা 15-20 মিনিট রেস্টে রেখে দেব, যাতে করে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স হয়। তো ফিরে আসছি 20 মিনিট পর। ভিউয়ার, ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি এই ডোটাকে আরও একটু মথে নিচ্ছি। মতানো হয়ে গেছে, এখন আমি এ থেকে ছোট ছোট আকারে লিচি কেটে নিচ্ছি। এতটুকু করে লেচি কেটে নিলাম। এখন আমি এ থেকে একটা লেচি নিয়ে এটাকে একটু শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে হালকা করে বেলে নেব। একটু বেলা হয়ে গেছে, এখন আমি আমার এই তৈরিকৃত পুর থেকে কিছু পরিমাণ এর মধ্যে দিয়ে দেব। আমার পুরটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, এখন এটা এই সাইড থেকে এনে আস্তে করে মুখটাকে বন্ধ করে দেব, একটু মুড়ে দেব। তো হয়ে গেছে, এখন এটা আমি বেলে নেব। আবার খুব সাবধানে বেলতে হবে, নয়তো ফেটে যাবে।
দেখুন কতটা ভারী হয়েছে। আমি আরো একটু হাতে টেনে লম্বা করে দিতে পারি। তো হয়ে গেল আমার পুর। এখন এটা আমি তেলে ভেজে নেব। পুরিগুলো ভাজার জন্য আমি চুলে একটি কড়াই বসিয়ে এতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি পুরিগুলো খুব সাবধানে দিয়ে দেব। চুলার হিটটা অবশ্যই খুব লো হিটে রাখতে হবে, আর নচেত পুরিগুলো নিচ দিয়ে পুড়ে যাবে। আমার পুরিগুলো কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নেব। তো ভিউয়ার দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম ডাল পুরি। আমি একটা কেটে দেখেছি, ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। ওয়াসাম ক্যান, দেখতে যেরকমের সুন্দর হয়েছে খেতেও তেরকমের টেস্টি। দেখুন প্রত্যেকটা পুরি আমার কত সুন্দর করে ফুলেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর দোকান থেকে নয়, এবার নিজেই ঘরে তৈরি করে খান ডাল পুরি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আবারও আপনাদের সাথে সাক্ষাৎ হবে, ততদিন আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।